কাটাতারের বেড়া বিএসএফ বাহিনীর অতন্দ্র পাহারা সত্ত্বেও সীমান্ত পাচার বাণিজ্য অব্যাহত পাচারকারীরা নতুন নতুন কায়দায় পাচার বাণিজ্যে লিপ্ত রয়েছে সাব্রুম সীমান্তে টাকা পাচার বাণিজ্য শুক্রবার ভেস্তে দিল বিএসএফ বাহিনী সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থার অন্তনি সীমান্ত বরাবর অতন্দ্র প্রহরী বিএসএফ দীর্ঘ নিশ্ছিদ্র কাটাতারের বেড়া তবু পাচারকারীদের পাচার বাণিজ্য অব্যাহত পাচারকারীরা স্বমহিমায় তাদের পাচার বাণিজ্য অব্যাহত রেখেছে এই অবস্থায় কাটাতারের বেড়ার উপর দিয়ে বাংলাদেশী টাকা পাচার বাণিজ্য রবিবার রুখে দিল বিএসএফ এদিন ভোরে সাব্রুম মহকুমার সীমান্তবর্তী শ্রীনগর বিওপি এলাকায় সিসি ক্যামেরার মাধ্যমে কর্তব্যরত বিএসএফ কর্তারা লক্ষ্য করেন সীমান্তের ওপার থেকে তিন ব্যক্তি প্যাকেট এপারে ছুরি মেরেছে এবং এপার থেকেও দুই ব্যক্তি প্যাকেট ছুরি মেরেছে তা দেখে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা ছুটে গেলে এই পাড়ের পাচারকারীরা পার্শ্ববর্তী গ্রামে গা ঢাকা দেয় বিএসএফ জওয়ানরা অবশ্য ঘটনাস্থল থেকে নগদ বাংলাদেশি ১০,০০০ টাকা উদ্ধার করেছে ঘটনার সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের সঞ্জয় চৌধুরী ও শম্ভু শীল জড়িত রয়েছে বলে সংশ্লিষ্ট বিএসএফ কর্তাদের অভিমত এই ব্যাপারে উভয়ের বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়েছে বলে জানালেন সংশ্লিষ্ট বিএসএফ এর ৩১ নম্বর ব্যাটেলিয়নের কোম্পানি কমান্ডার রোহিতাস মিল ঘটনা में जो शामिल है उसमें उस गांव के इंटरनेशनल एलिमेंट संजय चौधरी तथा शंभू शील दोनों ही गांव के इंटरनेशनल एलिमेंट शामिल है इसलिए आपसे विनती है कि उनके खिलाफ कार्रवाई की जाए और इसके खिलाफ हम एफआईआर देने भी जा रहे हैं রাজ্যের ভারত বাংলাদেশ সীমান্তের সর্বত্র কিন্তু সিসি ক্যামেরা নেই সুতরাং কাটাতারের বেড়ার উপর দিয়ে যে পাচার বাণিজ্য অব্যাহত রয়েছে এদিন সাব্রুমের শ্রীনগর সীমান্ত এলাকায় বিএসএফ এর সিসি ক্যামেরায় ধরা পড়া জীবন্ত চিত্রে পরিষ্কার সুতরাং সীমান্ত পাচার বাণিজ্য রুখতে আরো অত্যাধুনিক ব্যবস্থা গ্রহণ জরুরি বলে বিশেষজ্ঞদের অভিমত ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড